हेलो ब्यूटीफुल फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल ब्यूटी एंड स्टाइल बाय तानी। आमी तानी, तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा खूब खूब भालो आछो। तुम्हारा एखाने देखते पाच्छो आमी अलरेडी एक मेकअप लुक क्रिएट करा रोचे। एटा खूबी गर्जियस एंड डुई एक ग्लैमरस एक मेकअप लुक आमी क्रिएट करेछि। एटा किन्तु पुरो नो फाउंडेशन मेकअप लुक आमी क्रिएट करेछि। एखाने किन्तु कोनो फाउंडेशन आमी अप्लाई करिनि। तुम्हारा जस्ट देखते ही पाच्छो आमार मेकअप लुकटा कतटा ग्लोई लागजे। तुम्हारा मेकअप लुक इजिली क्रिएट करते पारबे। ताहले चलो देखे ना मेकअप लुक तुम्हारा कीभावे क्रिएट करबे। प्रथमे किन्तु सीटीएम करे निएछि। देन आमी एखाने यूज करछि एकटा इलुमिनेटर। एटा हच्छे लरियल प्यारिसेर एकटा इलुमिनेटर। एटा आमी यूज करे निएछि हाइएस्ट पॉइंटे। तारपरे नेक्स्ट आमी एखाने किन्तु प्राइमार यूज करछि। प्राइमारटा आमादेर खूबई इम्पर्टेंट स्टेप, जाते आमादेर मेकअपटा लंग लास्टिंग थाकबे बा तोमादेर जदि ओपेन पोर्स थेके थाके सेटाओ किन्तु मिनिमाइज करबे। आर एखाने आमी जेहेतु एटा इलुमिनेटर यूज करछि, एते आमादेर फेसटा किन्तु ग्लो करबे। तोमरा जदि एटा इलुमिनेटर यूज करो, फेस কিন্তু অটোমেটিক খুব সুন্দর একটা গ্লো আনবে। নেক্সট আমি এখানে দুটো কনসিলার ইউজ করছি। আমি বলেছি এখানে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। কনসিলার দিয়ে কিন্তু আমার মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি। প্রথম যে শেডটা তোমরা দেখছো আন্ডার আইতে দিচ্ছি, এটা কিন্তু পারফেক্ট আমার স্কিন টোনে আছে। এটা হচ্ছে মেবলিন ফিটমি 25 শেড। আর নেক্সট যেটা আমি হাইয়েস্ট পয়েন্টে যেটা দিচ্ছি দেখো, সেটা আমি কিন্তু আমার স্কিন টোন থেকে 1 টোন লাইটার। এটা আমি ক্রিম হাইলাইটিং করছি, সেটা আমি কিন্তু অ্যাপ্লাই করেছি। এখানে যে শেডটা আছে এটা হচ্ছে 20। এবারে আমি এটা ব্রাশের সাহায্যে, আমি এখানে ভিডিওটা হয়তো ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায় বা তোমরা বোর ফিল না করো, আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি। কিন্তু তোমরা অনেকক্ষণ টাইম নিয়ে প্রপারলি ব্লেন্ড করবে, যেটা আমি সবসময় বলি। আর কিন্তু ড্যাপ করে করে ব্লেন্ড করবে, একদমই কিন্তু ঘষবে না। কিন্তু বেশি ঘষলে কিন্তু আমাদের ফাউন্ডেশনটা মুখে বসবে না, খুবই কেকি দেখাবে। আমি ভালোভাবে কিন্তু ড্যাবিং মোশনে কিন্তু ভালোভাবে আমি পুরো ফেস আর নেক দুটো কিন্তু স্প্রেড করে দিচ্ছি। আর তোমার ফেস নেক অবশ্যই দুটোতেই অ্যাপ্লাই করবে। আমি নেকে কিন্তু দেখো ব্রাশে যেটা ছিল সেটাই আমি ভালোভাবে কিন্তু ব্লেন্ড আউট করে দিচ্ছি। নেক্সট আমি এখানে একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার নিয়েছি, সেটা দিয়ে আমি ব্লেন্ড আউট করেছি যাতে আমার ফেসটা আরও ফ্ললেস লাগে। আর এখানে যেহেতু আমি ব্রাশ দিয়ে ইউজ করেছি, ব্রাশের যদি কোনো স্ট্রোক না থাকে সেই জন্য কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে আমি প্রপারলি আবার ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে কী করছি দেখো, একটা ট্রান্সলুসেন্ট পাউডার নিয়েছি, এটা মেবলিনে। সেটা নিয়ে আমার আন্ডার এরিয়াটা আমি কিন্তু সেট করছি। যেহেতু আমি ক্রিম কনসিলার ইউজ করেছি, সেটা প্রপারলি কিন্তু তোমরা সেট করবে। তোমরা ট্রান্সলুসেন্ট পাউডার বা কম্প্যাক্ট পাউডার তোমাদের কাছে যেটা আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, এটা লরিয়াল প্যারিসের একটা কম্প্যাক্ট পাউডার। সেটা পাউডার ব্রাশের সাহায্যে প্রপারলি পুরো ফেসটা কিন্তু আর ফেস আর নেক দুটোই কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু ফেসটা কিন্তু সেট করবে। নেক্সট আমি এখানে কী করে কন্ট্রোলিং করবো, কন্ট্রোলিং করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেট নিয়েছি। সেখানে কন্ট্রোল শেডটা নিয়ে খুব ভালোভাবে কিন্তু কন্ট্রোলিংটা করে নেব। তোমরা যদি এরকম কন্ট্রোলিং করো তাহলে তোমাদের ফেসটা কিন্তু খুব ফাইন একটা লুক দেবে, আর কিন্তু ফেসটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখাবে। আমাদের জোয়ার লাইনটাও কিন্তু কন্ট্রোলিং করে নিচ্ছি। নেক্সট আমি এখানে কিন্তু একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, সেটা দিয়ে আমি কিন্তু নোজ কন্ট্রোলিংটা করবো। এতে আমাদের নোজটা কিন্তু অনেকটা শার্প অ্যান্ড স্লিম দেখাবে, ভালোভাবে কিন্তু তোমরা ব্লেন্ডিং করবে। নেক্সট আমি এখানে কিন্তু এগেন একটা মেবলিনের কিন্তু ব্লাশ নিয়েছি, সেটা দিয়ে আমার কিন্তু কন্ট্রোলিং যে করেছি ঠিক তার উপরেই কিন্তু আমি ব্লাশটা অ্যাপ্লাই করবো। ব্লাশ একদম কিন্তু তোমরা চিক্সের কিন্তু ফ্রন্ট থেকেই কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করবে না, দেখতে খুবই বাজে দেখায়। তোমরা কিন্তু আমি যেভাবে করছি জিনিসটা ফলো করো, তোমরা ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে প্রপারলি কিন্তু ব্লেন্ড করে দেবে। নেক্সট আমি দেখো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে কন্ট্রোলিং প্যালেটের মধ্যে যে ব্যানানা পাউডারটা আছে সেটা নিয়ে আমি যে কন্ট্রোলিংটা করেছি সেটাকে আরও শার্প দেখানোর জন্য আমি এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু পাউডারটা লাগিয়ে দিচ্ছি। প্লাস আমাদের যে স্মাইল লাইন যেগুলো আছে সেখানটাও আমি পাউডার দিয়ে কিন্তু সেট করে দিচ্ছি। এইভাবে এটাভাবে দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে কন্ট্রোলিংটা। নেক্সট আমি কী করছি দেখো, আমি কিন্তু আইব্রাউজে চলে আছি। আইব্রাউজের জন্য এখানে আইব্রাউ পেন্সিল নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইডের। সেটাতে কমিং করার পরে আমি কিন্তু আইব্রাউজটা কিন্তু সবসময় যেটা আমি বলি, আমি খুব ন্যাচারাল আইব্রাউজ ফিল করি, খুব বেশি ড্রামাটিক বা খুব চওড়া আমি করি না। যেরকম আমরা আইব্রো শেপ ঠিক সেইভাবে আমি হালকাভাবে আইব্রোজটা কিন্তু ফিল আপ করে নিলাম। তারপরে নেক্সট আমি কিন্তু আই মেকআপে চলে যাচ্ছি। এখানে নিকা কের আমি একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি, প্লাম সুগার। সেটা দিয়ে পিঙ্ক কালার নিয়ে আমি কিন্তু আমার যে ক্রিস লাইনটা আছে ঠিক তার উপরে কিন্তু ব্লেন্ড করে, তোমরা অনেকক্ষণ টাইম নিয়ে প্রপারলি কিন্তু ব্লেন্ড আউট করবে। নেক্সট আমি কী করছি, সেম প্যালেট থেকে যে শিমারি একটা কালার রয়েছে, এটা সিলভারিশ কালার, সেটা ঠিক দেখো আমার কাট ক্রিস করার মতো যে চোখের আই বলের উপরে আমি জাস্ট অ্যাপ্লাই করছি। আমি কিন্তু পুরো কিন্তু চোখে কিন্তু শিমারি কালারটা ইউজ করছি না, আমি কিন্তু হাফ কিন্তু শিমারি কালারটা ইউজ করছি। এটাকে আরও গর্জিয়াস অ্যান্ড
मेटालिक देखानोर जोन्नो आमी सुइस बिउटिर जे ग्लिटार आई शाडो रोयेछे सेटा जे खूब सुंदर एकटा कलर एटा हच्छे देखो डायमंड एई शेडटार नाम सेटा दिए आमी किन्तु सुंदर भावे अप्लाई करेछि आर ब्राशेर साहाज्ये आरो सुंदर डिफाइन किन्तु आमी लुक दिच्छि आमी काट क्रिसेर मतो करे किन्तु शिमारी कलरटा लागिए निच्छि नेक्स्ट आमी देखो इनार कर्नारटा किन्तु आबार किन्तु आई शाडो निये पिंक कलर सेटा दिए प्रपारलि किन्तु ब्लेंड करे दिच्छि जाते कोनो हार्श एजेस ना बोझा जाए नेक्स्ट आमी देखो जे आमार आउटार कर्नारटा आछे सेखाने एकटा पेंसिल ब्राशेर साहाज्ये खूब सुंदर डार्क एकटा पार्पलिश कलर अप्लाई करछि ठीक आमी जे आमी शिमारी जे कलरटा लागिएछि आर जे आमार आउटर कर्नर रोजे खूब भालोभावे किन्तु आमी अप्लाई करे निच्छि नेक्स्ट आमी लोअर लैशने चले एसे सेम पेंसिल ब्राशेर साहाज्ये आमी किन्तु पार्पलिश कलरटा लागाच्छि आर तारपरे पिंक कलर दिए आमी किन्तु ब्लेंड आउट करे दिच्छि आमी किन्तु देखो आबार एकटा ब्लेंडिंग ब्राशेर साहाज्ये प्रपारलि किन्तु आमार आईशैडोटा ब्लेंड करे निलाम नेक्स्ट आमार किन्तु आईब्रो मन हाइलाइट करछि एखाने एकटा एटा हाइलाइटर निये निएछि एटा मेबलिनेर एकटा हाइलाइटर खूब ब्यूटीफुल एकटा हाइलाइटर आमार चोखेर इनार कर्नारेओ किन्तु सेम ओई हाइलाइटरटाई आमी अप्लाई करछि एटा रोज गोल्ड कलर सेम ओई हाइलाइटरटाई किन्तु आमी हाइएस्ट पॉइंटे अप्लाई करछि तोमरा जस्ट हाइलाइटर देखो एटा खूब अफोर्डेबल प्राइस एटा गुड क्वालिटीर हाइलाइटर आर हाइलाइटरटाई किन्तु आमादेर मेकअपेर मेन स्टेप बोलते पारो जेटा ग्लोइंग एटा ग्लैमरस लुक आनार जोन्नो तोमरा जदि खूब गुड क्वालिटीर एटा हाइलाइटर यूज करो ताहले किन्तु मेकअपटा अटोमेटिक ग्लो करबे आर खूब सुंदर देखाबे आमी किन्तु हाइएस्ट पॉइंटे खूब सुंदरभावे आमी हाइलाइटरटा अप्लाई करे निलाम नेक्स्ट आमी एखाने देखो आमार आईलैशटा किन्तु कार्ल करे निएछि एटा आईलैश कार्लर दिए तारपरे एखाने कलर बारेर आमी एटा मास्कारा निये निएछि सेटा दिए आमी पुरो आईलैश मास्कारा आमी अप्लाई करे निच्छि आमी किन्तु लोअर लैश लाइन किन्तु आमी मास्कारा अप्लाई करछि तोमरा चाइले एखाने फल्स आईलैशेस यूज करते पारो देखते अनेक सुंदर देखाबे नेक्स्ट आमी किन्तु वाटर लाइन एटा ह्वाइट काजल यूज करछि एते कि हबे आमादेर आई लुकटा आरो सफ्ट देखाबे आर खुबई सुंदर किन्तु लागबे नेक्स्ट आमी एखाने कि करछि देखो लिपस्टिक अप्लाई करछि एटा किन्तु जस्ट अमेजिंग एकटा कलर खुबई ब्यूटीफुल कलर फुसिया कलर एटा हच्छे लोटासेर इकोस्टेर मैट एकटा फुसिया कलर सेटा आमी किन्तु देखो आमी खूब सुंदर भावे लिपसे अप्लाई करे निच्छि एटा किन्तु आमार ड्रेसेर साथे पुरोपुरी मैचिंग देखो लिपस्टिक कलरटा एटा आमार खुबई पछन्दर एकटा लिपस्टिक तोमरा देखो आमार लिपस्टिकटा अप्लाई हये गेछे नेक्स्ट एखाने आमी टिप यूज करछि तोमरा चाइले एटा स्किपो करते पारो बाट आमी एखाने यूज करेछि नेक्स्ट आमी एखाने देखो एकटा मेकअप सेटिंग स्प्रे यूज करछि एटा फेसेसे एइभावे जदि मेकअप सेटिंग स्प्रे यूज करो तोमादेर मेकअपटा आरो ग्लसि डुई लागबे प्लस मेकअपटा लंग लास्टिंग थाकबे एखाने देखो आमी एकटु हावा साजे शुकिये निये आमी ड्याम ब्यूटि ब्लेंड दिये प्रपारलि ब्लेंड करे निच्छि जदि कोनो पाउडारि एक्सेस प्रोडक्ट थेके थाके सेटा रिमूव हो जाबे तोमादेर देखतेई पाच्छो मेकअप लुकटा कत सुंदर लागछे तोमादेर जदि आमार एई मेकअप लुकटा भालो लागे प्लिज लाइक शेयार एंड सबसक्राइब करते भुलो ना তাহলে আজকের মতো এই পর্যন্ত ওকে বাই।